ছয় দিন ধরে চলা হামাস ইসরায়েল সংঘাতে প্রাণহানি ছাড়িয়েছে 2500। ইসরায়েলে 1300 এবং গাজায় 1200 ফিলিস্তিনি নিহত, দুই পক্ষে আহত ছাড়িয়েছে 9000। এদিকে গাজা ইস্যুতে শুক্রবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের হামলার তীব্রতা বেড়েই চলেছে। ইসরায়েলি বিমান হামলায় গাজা এখন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, প্রতিদিন বাড়ছে প্রাণহানি। গাজায় বিমান হামলার পর এবার স্থল অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস জানান, গাজার চারপাশে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, সীমান্তের কাছে সাজোয়া ও আর্টিলারি সৈন্যদল পাঠানো হয়েছে, সেই সাথে প্রায় 3 লাখ সংরক্ষিত সেনা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতে বেসামরিক ইসরায়েলি নাগরিক হত্যার কোনো সামরিক সক্ষমতা যেন হামাসের না থাকে তা নিশ্চিত করাই এই অভিযানের লক্ষ্য। এদিকে হামাসের হামলার পর গত রোববার থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছে ইসরায়েল। খাদ্য, পানি ও বিদ্যুৎ না থাকায় এবং ইসরায়েলের নির্বিচারী হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। মঙ্গলবার জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটিও। এ অবস্থায় গাজায় খাদ্য, জ্বালানি এবং পানি সরবরাহের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইসরায়েল বিমান হামলা এবং জরুরি পরিষেবা বন্ধ করে গাজায় যে সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে তা জাতিসংঘের আইন অনুযায়ী যুদ্ধাপরাধ বলে জানান তিনি। Crucial life-saving supplies, including fuel, food and water, must be allowed. গাজায় অবশ্যই খাদ্য, জ্বালানি ও পানি সহ জীবন রক্ষাকারী উপাদান সরবরাহ নিশ্চিত করতে হবে। দ্রুত এবং নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর পথ তৈরি করতে হবে। ছয় দিনের সংঘাতে গাজায় 3,38,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের হামলায় গাজায় জাতিসংঘের 11 কর্মী নিহত হয়েছে, আর ইসরায়েলে হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের 22 নাগরিক এবং থাইল্যান্ডের 21 নাগরিক প্রাণ হারিয়েছে। এদিকে বৃহস্পতিবার ইসরায়েল সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, আর শুক্রবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করবেন তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ও গোলাবারুদের প্রথম চালান ইসরায়েলে পৌঁছেছে। আধুনিক প্রযুক্তির মার্কিন গোলাবারুদ নেভাটিম বিমান ঘাঁটিতে পৌঁছেছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে বুধবার বিরোধী দলীয় নেতাকে নিয়ে জরুরি সরকার গঠনে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতিটি সদস্যকে মৃত মানুষের সাথে তুলনা করেছেন তিনি। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।